প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এই মুহূর্তে যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন, আমরা কোথাও যেতে পারছি না, আমরা বাসায় বন্দি। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন সেশন। তো এই সেশনে আমরা আজকে যার সঙ্গে কথা বলবো, তিনি একজন বিখ্যাত একজন ডাক্তার। ঢাকায় মহাখালীতে আমাদের যে নাক কান গলার বিশেষায়িত হাসপাতাল, যেটা বাংলাদেশের প্রথম নাক কান গলার বিশেষায়িত হাসপাতাল, সেই হাসপাতালে কাজ করছেন প্রায় 29 বছর। তার মানে আপনার বলতে গেলে রিটায়ারমেন্টের কাছাকাছি সময় এসে যাচ্ছে। ডাক্তারদের মনে রিটায়ারমেন্ট নাই, আমি রিটায়ারমেন্টের আলাপ তুলেছিলাম, তো এই আলাপ শোনার পরেই কর্তৃপক্ষ আবার আমার কাছ থেকে একটা সিউরিটি বন্ড সই করে নিছে যে সে কোনোদিন রিটায়ার করতে পারবে না। যাক, আপনার সেবা আমরা আজীবন পাবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে আপনাকে একটু, আমি জানি আপনাকে যারা আপনার চিকিৎসা নিয়েছেন তারা আপনাকে ভালো করে চেনেন, তবু আমি আমার দর্শকদের যাদের সঙ্গে পরিচয় নাই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলছি যে ডাক্তার সামাদ এমন একজন ডাক্তার, তিনি আমার জানা মতে তার সমকক্ষ ডাক্তার যারা তাদের তারা যখন প্রাইভেট প্র্যাকটিস করেন, আমি দেখেছি যে 1,000-1,200 টাকার নিচে কেউ রোগীর কাছ থেকে ভিজিট নেন না। কিন্তু আমি ওনার চেম্বারে গিয়ে খুব অবাক হয়েছি যে মাত্র 500 টাকা তার ভিজিট। তিনি এতটা রোগী বান্ধব একজন ডাক্তার, এবং তিনি আমি দেখেছি যে রোগীদের সঙ্গে তিনি যখন কথা বলেন তিনি যথেষ্ট আপন হয়ে বলেন। তিনি শুধু যে রোগী বান্ধব তা না, তিনি বিভিন্ন সমাজকর্মের সঙ্গেও যুক্ত। তিনি ফ্রি অনেক ক্যাম্প করে থাকেন, ওনার গ্রামে তো প্রতি সপ্তাহে একবার করে যান, এবং সেখানে আমি দেখেছি যে তিনি ফ্রি রুগী দেখেন, এবং তার জনপ্রিয়তার কোনো সীমা নাই। আর ডাক্তার হিসেবে তিনি কত ভালো ডাক্তার সেটা যারা তার চিকিৎসা নিয়েছেন তারা জানেন। তো আমি আজকে এই সময় তার সঙ্গে আলাপের প্রয়োজনীয়তা এই কারণে বোধ করছি, আসলে আমরা জানি যে এই কোভিড-19 বা করোনা ভাইরাস নাক মুখ এবং চোখের ভেতর দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। মুখ এবং নাক এ দুটো কিন্তু তার আয়ত্তের মধ্যে, তিনি নাক কান গলা বিশেষজ্ঞ। আপনাদের হাসপাতাল কি এখন খোলা না মানে বন্ধ? না, আমাদের হাসপাতাল, আমরা কোনো শিডিউল চেঞ্জ করে নাই। আমরা কোভিড আসার আগে থেকেই, আমরা যখন চায়না উহানে প্রথম কোভিড নিয়ে বেশ তারা তৎপর যে এটাকে কিভাবে কোভিড সংক্রমণ হচ্ছে, এই সংক্রমণ রোধ করতে যে তাদের যে অস্থিরতা আমরা পরে লক্ষ্য করি, তাতে আমরা আগে থেকে নিজেদের মধ্যে প্রিপারেশন নিচ্ছিলাম। করোনার প্রায় 6-7 রকম করোনা ভাইরাস আছে, যেমন আমাদের মামস একটা করোনা ভাইরাস জাতীয় অসুখের কারণে হয়, এবং তখনও মামস আমাদের ঢাকায় প্রায় কাছাকাছি এপিডেমিকের কাছাকাছি ছিল। এই সিজনটায় চাপা ফুলে যায়, বাচ্চাদের নিয়ে আসে মারা জ্বর, হ্যাঁ, তো এটাও কিন্তু করোনা ভাইরাস। এর সাথে ইনফ্লুয়েঞ্জা আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং এর সাথে যুক্ত হচ্ছে আপনার কোভিড-19। এটা নতুন ফরমেশনে আছে, কোভিড-19 যে ভাইরাসটা এটা নিউ ফরমেশনে আছে, এবং ফরমেশনটা কি আগের যেই কোভিড ভাইরাসগুলা আছে, আগের যে ওই প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলেন ওর করোনার অন্যান্য ভ্যারাইটিসগুলা, এরা তাদের আকৃতি দ্রুত বদলায় না, কিন্তু নতুন যেটা আসতেছে আমরা তখন থেকে আগের থেকেই জানতেছিলাম যে নতুন একটা ভাইরাস কিন্তু আসতেছে, এটা ভয়াবহ আকার ধারণ করবে। এটা ধারণ করলে এটা এত দ্রুত তার রূপ বদলায় ওইটার চিকিৎসা প্ল্যানিং করা যাবে না, কারণ এক এক রূপ থেকে আরেক রূপে চলে যায়, এটাকে মিউটেশন বলে। আর এটা আরএনএ ভাইরাস, কাজে আরএনএ ভাইরাস রোগ নির্ণয় করাও যেমন খুব জটিল, এবং তার চিকিৎসাটাও জটিল, এবং এটা সিরিয়াসলি কন্টাজিয়াস, সিরিয়াসলি আপনার ইনফেকশাস। আপনি যেটা বলছিলেন যে যখন এটা মানে চায়নাতে খুব মানে যথেষ্ট পরিমাণ ছড়িয়ে পড়ে অক্টোবরের দিকে, আমাদের এখানে তখনও ঠিক কিভাবে করোনা পেশেন্ট পাওয়া যায়নি, তো তখন আমি আপনার চেম্বারে যেমন দেখেছি যে মাঝে মধ্যেই আপনার এরকম গলা ফুলে যাওয়া পেশেন্ট আপনার কাছে আসতো, এবং আপনি
দুইজনকে আমার সামনেও বলতে শুনেছি যে এটা এক ধরনের করোনা, এবং এবং আপনি এবং এবং আপনাকে আমি দেখতাম যে আপনি খুব একটা ভয় মানে ভীত না, আমি দেখতাম যে আপনি খুব এক তেমন কোনো প্রোটেকশন ছাড়াই পেশেন্ট দেখছেন, ইয়ে করছেন, এবং আমি আপনাকে যখন বলতাম যে আপনি আপনার ভয় ভয় করছেন, আপনি মানে এতটা নির্বিকার কিভাবে, তখন আপনি কিন্তু যথেষ্ট অভয় দিয়ে মানে বলতেন যে না এটা এত সিরিয়াস কিছু না। তো কিন্তু পরে আমি শুনলাম যে আপনি খুব সত্যি সত্যি মানে যে এই যে COVID-19 এর পেশেন্ট একজন আপনার কাছে এসে পড়ে, এবং সেটা একটা খুবই ড্রামাটিক একটা স্টোরি, এই এই গল্পটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই ঘটনাটা জানতে। ড্রামাটিক এটা 25 মার্চ বিকালে আমি আমার ওই চেম্বারে যখন রোগী দেখি, তখন প্রায় রোগী দেখার শেষের দিকে, শেষের দিকে একটা 18 বছরের একজন মহিলা আসেন আমার কাছে। উনি এসে ওনাকে আরো দুই তিনজন ধরে আনে, দুই তিনজন সাপোর্ট দিয়ে আমার চেয়ারে এনে আমার সামনে চেয়ারে বসান। তো বসানোর পর আমাদের নাক কান গলার রোগী এমন কিন্তু রোগী নাই যে তাকে ধরে ধরে নিয়ে আসতে হবে। এই অবস্থা দেখে আমার মনে একটু সন্দেহ লাগলো যে তার আসলে সমস্যা কি। সে বসলো, বসে এসেই আমাকে বলতেছে যে স্যার আমার পা ফুলা। তা আমি বললাম যে পা ফুলার ডাক্তার তো আমি নই, আমার পাশের রুমে কিডনি কিডনি বিশেষজ্ঞ আছে, ওই রুমে আপনি যাবেন, এটা আমার এখানের ব্যাপার না। তারপরে কিছুক্ষণ থেকে বলতেছে যে স্যার আমার একটু শরীরে জ্বর জ্বর আছে এবং শরীর অসম্ভব রকমের দুর্বল, এই যে দাঁড়ায় থাকতে পারতেছি না, আমাকে ধরে ধরে নিয়ে আসতেছে। এবং তখন আমি বলতেছি যে সেটাই যদি হয় তাইলে তুমি কিডনি ডাক্তারকেই দেখাও, এটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হইলে এরকম সিমটম হয়। কয়ে যে স্যার আমার গলাটায় প্রচণ্ড ব্যথা। এই তখন আমার সন্দেহ হইলো যে তার এই করোনার সিমটমের সাথে মিলে যাচ্ছে, যে শ্বাসকষ্ট আছে কিনা, যে হ্যাঁ কিছুদিন যাবত আমার কিছু কাশি আছে। এই সিমটমগুলা যখন মিলে যায় তখন আমি একটু সতর্কতার সাথেই, তখন আমি পিপি আমাদের এই চেম্বারে আমরা পিপি তখন ইউজ করি নাই, আমি দূর থেকে লাইটটা তার গলা ফেলে গলার ভিতরে তার দেখি। দেখার পর সাধারণত অ্যাকিউট টনসিলাইটিস বা গলার ভিতরে অ্যাকিউট কন্ডিশনে যেমন লালচে রং ধারণ করে, এই লালচে রংটা ঠিক সেই রকম না, একদম পুরা আপনার সফট প্লেট মানে আলাজিব্বা যেটা আমাদের সাধারণ মানুষ বলে, যে টনসিলের উপরের দিকে এবং টনসিল এবং টনসিলের পাশের যে ফেরিংসের যে মিউকোসা, এই পুরা এরিয়াই অসম্ভব রকমের একটা ব্যতিক্রমী লাল রং, এবং মাঝে মাঝে কোথাও কোথাও হোয়াইটিশ স্পট, সাদা সাদা দাগ দাগ আছে। তো এটা দেখেই তখন আমার কোভিডের কথা সন্দেহ হয়। তো আমি তাকে রোগীটাকে বললাম যে ঠিক আছে তুমি বাইরে যেয়ে বসো, আমি তখন কোভিড তখন সবেমাত্র আমাদের কুয়েত মৈত্রীতে শুরু শুরু ভাব, আর IEDCR তখন টেস্ট করে। আমি IEDCR আমাদের পরিচিত ডাক্তারদের টেলিফোন নাম্বার দিয়ে IEDCR কে তখন পাঠাই যে তোমরা IEDCR এ যাও, ওইখান থেকে টেস্ট করবে, করে যদি কোভিড পাওয়া যায় সম্ভবত কুয়েত মৈত্রীতে দিবে। এই তখন সে অ্যাকর্ডিংলি IEDCR এ যায়, যাওয়ার পরে ওই কুয়েত মৈত্রীতে কোভিড পজিটিভ নিয়ে আয়ে হয়। এই দিন থেকেই তখন এরপরে থেকে আমি যেমন এই প্রাইভেট চেম্বারে রুগী দেখা মোটামুটি বন্ধ করে দিয়ে শুধু হাসপাতাল চালু রাখলাম, হাসপাতালে সকালবেলায় রুগী দেখি। তো হাসপাতালেও আমরা তখন থেকে এই ঘটনা এসে হাসপাতালকে জানাইলাম যে কালকে এমন ঘটনা ঘটছে, আমরা এখানে প্রস্তুত হয়ে যাই। সাথে সাথে আমরা ডাক্তারদের গ্রুপ করে ফেললাম, আমরা 5-6টা গ্রুপ করে ফেললাম যে এক একটা গ্রুপ এক এক দিন কাজ করবে, সো দ্যাট আমরা যদি দেখি এক্সপোজড হয়ে যায় একটা গ্রুপ আমরা তাকে আইসোলেশনে পাঠিয়ে দিব, নেক্সট গ্রুপ সবাই ইনভলভ হয়ে গেলে তখন স্টেপ বাই স্টেপ আমাদের ডাক্তার সেট করা আছে 3টা লেভেলের। তো এইভাবে সেট করে দিয়ে আমরা আমাদের ফর্মুলেশন করলাম, সাথে সাথে আমরা আমাদের যত স্টাফ আছে হাসপাতালে, রুগীটা ঢোকার সময়েই সিকিউরিটি যে এখানে গেটের এখানে, তাদেরকে কিছু জিনিস টিপস দিয়ে দিলাম যে রুগীটা আসলে তোমরা কি করবা, কি কথা শুনবা, জিজ্ঞাসা করবা।
এবং তখন আমরা এই কাঁচের দূরত্বের কাঁচের ব্যারিয়ারকে ব্যারিয়ার রেখে আমরা তখন এই রুমের ভিতর বসেই তার গলায় লাইট ফেলে দেখি, যেটা সন্দেহ হয় তখন আমরা কোভিড নির্ণয়ের জন্য পাঠিয়ে দিই, আর সন্দেহ না হইলে তখন আমাদের যে আউটডোরাল বহির্বিভাগে রোগী দেখার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নিয়ে আমরা রোগী দেখে দিই। এইভাবেই আমরা হাসপাতালটা চালু রেখেছি, এখন পর্যন্ত চালু আছে, আমরা কোনো বন্ধ করি নাই। তবে এর মধ্যে হ্যাঁ, জরুরি রোগী আসলে তখন অপারেশন থিয়েটারটা যে হয়তো বলবেন আপনারা, এর পরের প্রশ্নই হবে যে তাইলে অপারেশন রোগী আপনারা কি করবেন, অপারেশন করতে গেলে অপারেশন সেট আপটা আমাদের সেই রকম করতে হবে। অপারেশন শুধু এখন যে অপারেশন থিয়েটারটা আছে আমাদের, আপনি তো আমাদের হাসপাতালের সবটুকুই জানেন, চারটা অপারেশন থিয়েটার মোটামুটি এক চেইনে, তো আমরা একটা অপারেশন থিয়েটারকে হয়তো বা আইসোলেট হাইলি সিলেক্টিভ অপারেশন থিয়েটার করে ফেলছি এবং সেটাকে ক্লিনিং স্যানিটাইজেশন ইভাকুয়েশন সিস্টেম পুরো বদলাই দিছি, এবং সেইখানে যারা কাজ করবেন সেই নার্সদেরও আমরা গ্রুপ করে দিয়েছি। এইভাবে করে আমরা একটা অপারেশন থিয়েটার সেট করেছি। কেন এটা করলাম সেটার কারণ হলো, একটা 6 বছরের বাচ্চা কয়েন, 5 টাকার কয়েন খেয়ে 5-6 দিন যাবৎ ঘুরতেছে, বাচ্চাটা মেবি নোয়াখালী বা এই অঞ্চল থেকে আসা, কিন্তু সে কোথাও যে অ্যাড্রেস করতে পারতেছে না কোথায় যাবে, এই রকম একটা ইমার্জেন্সি সিচুয়েশন। এটা মেবি এই যে আপনার প্রায় 3 সপ্তাহ বা মাসখানেক আগের কথা, কয়েন গিলে ফেলছে, এখন তার কয়েন যেখানে যায় না না, ঘুরতে ঘুরতে কেমনে কেমনে তখন আমাদের খবর পায় যে এইখানে গেলে পরে এরা এটা ম্যানেজ করে, তখন আপনার আমরা নিয়ে এসে দেখে আমরা তো অ্যানেস্থেশিয়াকে বলে বললাম যে আপনি কি অ্যানেস্থেশিয়া দিয়ে, কয়ে যে হ্যাঁ ওর তো আর কোভিড নাই, দিতে অসুবিধা কি। তো আমরা তখন সাথে সাথে উইদিনে মানে লেস দেন এ মিনিট আমরা তখন আপনার ওই কয়েন বের করে দিলাম, এবং সেই পরিস্থিতিতে পেশেন্টের যে উচ্ছ্বাস এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর কি, যে এই বাচ্চা 6 দিন যাবৎ একটা শিশু বাচ্চা খাইতে পারতেছে না কিছুই, আপনার হাতে ফ্লুইডের এই নিডল লাগানো, সে ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, কোনো হাসপাতাল নিচ্ছে না, আর না নেওয়ার কারণ মেবি ওইটা কয়েনটা বের করার বাচ্চাদের যে যন্ত্রটা দরকার এটা মনে হয় আমাদের কোনো হাসপাতালে আছে বলে আমার ধারণা নাই, এটা শুধু আমাদের এইখানে থাকার কারণে এই সুবিধাটা এখান থেকে পায় সাহিক থেকে, এই কারণে আমরা অপারেশনের হসপিটাল খোলা রেখেছি আর কি। আচ্ছা, তার মানে বুঝলাম যে আপনাদের হাসপাতাল খোলা আছে, এবং আমি আমার দর্শকদের জানাতে পারি যে নাক কান গলার কোনো বিশেষ সমস্যা হলে শাহীকে শুক্রবার ছাড়া অন্য দিনগুলো সকাল 8টা থেকে শুক্রবার সরকারি ছুটির দিন ছাড়া সব দিন এজ ইউজুয়াল আগে যেমন কাজকর্ম চলত সকাল 8টা এখনো একই রকম কাজ করে। তবে কোভিড এর নাম মানে আপনি জেনে থাকবেন যে কোভিড শুধু যে আপনি লক্ষণাদি দিয়ে আপনি বুঝবেন এবং ল্যাবরেটরি টেস্ট কনফার্ম টেস্ট কোভিড পজিটিভ যেটা ল্যাবরেটরি কর সে তো রোগ ছড়াবে, 40% কোভিড এর রোগী থাকবে আমাদের এখানে যাদের কোনো লক্ষণ থাকবে না, তাইলে আপনি তাদেরকে কিভাবে শনাক্ত করবেন যে একজন মানুষের কোভিড আছে বা নাই। সেক্ষেত্রে আমাদের কিন্তু সকলকেই মনে করতে হবে যে আমি মেবি কোভিড এর রোগী, এই ধারণাটা যদি আপনি সকলকে দিতে পারেন তাইলে কিন্তু সবাই দেখবেন নিজের থেকে নিজেই সচেতন হয়ে আমাদের লকডাউনে চলে যাবে, এবং বেশি না, আপনি জাস্ট 3 সপ্তাহ লকডাউনে রাখেন, 3 সপ্তাহ না খেয়ে মরবে না। আমি একটা রেফারেন্স দিই আপনাকে, একবার মহাত্মা গান্ধীজি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় উনি 60 দিন অনশন করেছিলেন, তো উনি তো মরেন নাই, খাবারের জন্য কিন্তু মরবে না, সামহাও কেউ না কেউ আগায় আসবে এবং খাবার দিবে, কাজে খাবার দেওয়ার নামে তারপরে মনে করেন যে এটা নিয়ে বাজার হাট ঘাট, এই 21 দিন আপনি কোনোরকম বেঁচে থাকার জন্য কিছু একটা খান, একদম আগের মতো সবকিছু এত ফুর্তি করে হয়তো না খাইলেন, একটু কম কম করে খেয়ে থাকতে পারবেন, 21 দিন শুধু লকডাউনে থাকেন, এই ভাইরাসটা আপনার শরীরের ভিতরে ঢোকার পর 2 থেকে 3 দিন পর থেকে তার সিমটম শুরু হয়, 5 থেকে 6 দিনে তার পূর্ণ মাত্রায় শরীরের ভিতর দখল করে ফেলে, তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় শরীরকে,
এখন নির্ভর করে যে শরীরের ভিতর ঢোকার পর কেউর আছে যে সাথে সাথে জর্জারি এগুলা বহিঃপ্রকাশ পেয়ে যায়, আবার কেউর আছে যে বহিঃপ্রকাশ হয় না। কেন হয় না? মনে করেন একজন খুব শক্তিশালী সামর্থ্যবান লোক, বডি ফিগার ভালো, তার ইমিউন সিস্টেম একরকম। আবার যারা এক্সট্রিম ওল্ড এজ, তাদের অনেক রকমের কোমরবিডিটি থাকে এই অসুস্থতার পাশাপাশি, যেমন প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কিডনি রোগ আছে, এগুলা নিয়ে বিভিন্ন রকমের ইমিউন সাপ্রেসিভ মেডিসিন খান, বা ক্যান্সারের মতো রোগ আছে, তারা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে থামায় রাখার মতো ঔষধ খান, তারা কম্প্রোমাইজড ইমিউনিটি নিয়ে চলেন, মানে কম ইমিউনিটি নিয়ে, তাদেরকে যদি করোনা ধরে সাথে সাথেই তাদেরকে এই দ্রুত দেখবেন শ্বাসকষ্ট, তারপরে আপনি ভেন্টিলেশন, আইসিইউ, দেন তার ফেট যা হওয়ার, আমরা এখন যা দেখতেছি সারা ওয়ার্ল্ডে তাই। এখন যাদের ইমিউনিটি ভালো, বডি বিল্ড আপ ভালো, তাদের দেখবেন যে অ্যাসিমটোমেটিক থেকে যেতে পারে, ভাইরাসটা ট্রাই করতেছে তাকে ভাইরাসের নিয়ন্ত্রণে নেওয়ার, কিন্তু ভাইরাস তার পারতেছে না ইমিউনিটির সাথে, তারা তখন অ্যাসিমটোমেটিক থেকে যেতে পারে। এবং এই লোকটা যে যেই একটা শ্বাস ফেলবে তার সাথে যেই পরিমাণ ভাইরাস বের হবে, এনাফ 7-8 জন লোক আশেপাশে ছড়ায় দেবে, একটা শ্বাস যথেষ্ট, কারণ এটা 5 থেকে 6 ফিট যায়। এখন আরো এগুলা তো এভিডেন্স ওয়ালা কথা, এগুলো 5 থেকে 6 ফিট। হাঁচি কাশির কথা বলছেন? হ্যাঁ, আর হাঁচি কাশি দিলে ড্রপলেট আকারে যায়, মানে হাঁচির এবং কাশির যে জলীয় বাষ্প, এনে মিউকাসের যে সিক্রেশন, সেটার সাথে মিশে যায়, তখন এটার আকার বড় হয়, আকার বড় হয় প্রায় এটা অনেক গুণ বড় হয়ে যায় আকার, হাঁচি কাশির সাথে যে ড্রপলেটটা তৈরি হয়। আর এমনি ভাইরাস খুব ছোট, মানে 0.1 মাইক্রনের কাছাকাছি সাইজ, আর যখন এটা ড্রপলেটের সাহায্যে যায় তখন এটা 5 থেকে 10 মাইক্রনের সাইজ হয়। কাজেই আপনার আমাদের যেটা করতে হবে, প্রত্যেকে যদি মনে করি যে আমি কোভিডে আক্রান্ত, আর আমার মধ্যে যেন কখনোই এমন ভাব না আসে যে কোভিড আমাকে ধরতে পারবে না, আমি তো সুরক্ষিত আছি, আমি তো ঘরের মধ্যে বসে আছি, না ঘরে বসাও তো হচ্ছে, আমার বাসার সামনে 5 নম্বর রোডে আমি 3 নম্বরে থাকি, উনি 7 তলায় থাকে, কোভিড আসার নাম শুনে উনি আর নিচে নামেন, এখন উনি কোভিড নিয়ে সিএমএসে ভর্তি। কাজেই ঘরের ভিতরে যে কোভিড ধরবে না তা না, বাট আমাদের সতর্ক থাকা উচিত, যেহেতু আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাই হইলো আমাদের 1 নাম্বার কাজ, কাজেই ওইটাই হলো আসল কাজ আমাদের। আচ্ছা, আপনি যেটা বললেন যে ঘরে থাকলেও কোভিড আক্রান্ত হতে পারে, আসলে ঘরে থাকলে মানে কি? ঘরে পরিবারের সবাই এক নাগারে ঘরে তো থাকতে পারছে না, কেউ না কেউ বাইরে যাচ্ছে, মানে ওইভাবেই তো। সেই বাসার একজন মিডিয়ার সাথে কাজ করেন উনি, ওনার ছেলে, উনি মনে হয় বাইরে আসা যাওয়া করতেন, তো মেবি ওইটা একটা রিস্ক ফ্যাক্টর ওনার ছেলে, পরিবারের অন্যান্যদের টেস্ট করে মনে হয় কেউ কেউ পজিটিভ পাওয়া গেছে। এই যে আমাদের ডাক্তার আবুল মুকারিম, উনি তো খুবই জনদরদী ডাক্তার ছিলেন, একজন খুবই নামি মুক্তিযোদ্ধা ছিলেন আবুল মুকারিম মুরসালিন, তো ওনার বাসায় এখন সবারই কোভিড পজিটিভ। তো এই যে আপনার কোভিড ছড়ানোর যে টেন্ডেন্সিটা, কোভিড শুধুমাত্র ওই শ্বাসের মাধ্যমে, হাঁচি, কোভিডে আক্রান্ত রোগীর হাঁচি এবং কাশির থেকে ছড়ায়, দুই হইল সরাসরি সংস্পর্শ, যে ওনার সাথে সরাসরি টাচ লাগলো বা উনি যে জায়গায় আছে এই কিছুক্ষণ আগে ওই জায়গা ছেড়েছে, ওনার টাচই জায়গাগুলো এফেক্টেড থাকবে। এই কারণে দেখা যায় যে আপনি, আমার বাইরের বন্ধুরা যখন বলে আমাকে সতর্ক করে যে তোর বাসার তোর যে মোবাইলটা আছে, মোবাইলটারে কি করস, মোবাইলেরও একটা পিপিই বানা, মোবাইলকে স্পিরিট দেয়া মোস, তোর বাসায় ঢোকার যে দরজার হ্যান্ড লকটা আছে ওইটার মধ্যে স্প্রে কর, গাড়ি যখন খুলো সেটারে স্প্রে কর, হাতে গ্লাভস লাগা, তারপরে যদি স্টিয়ারিং ধরো স্টিয়ারিংটা স্প্রে করবি, কাজে চশমা, টুথব্রাশ, আমরা যদি কম্বাইন্ড এক জায়গায় টুথব্রাশ রাখি, প্রত্যেকটা আলাদা করে দেই, দিয়ে আলাদা আলাদা এখন রাখো, টুথপেস্ট, হাত ঘড়ি, তারপরে আপনার ওয়ালেট, এগুলা সব পার্সোনাল ইউজফুল যে জিনিসগুলো আছে সবগুলাকেই কেয়ার করতে হবে। কাজেই
এটা হলো একটা কেয়ারফুল থাকার ডিজিজ। কেয়ারফুল থাকলে ভালো, আর না থাকলে আমরা শুধু যে ছেড়ে দিব যে উপরওয়ালা আমাদেরকে সেভ করবে, না, উপরওয়ালা সেভ নিশ্চয়ই করবে, কিন্তু আমাদেরও চেষ্টা করতে হবে। সারা বিষয়ে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন এলোমেলো, ওইটাকে ম্যানেজ করতে চাই। একটা জাতীয় নীতি যদি তৈরি করা যায় যে এই মাছগুলার স্ট্যান্ডার্ড কে মাপবে, যেমন উন্নত বিশ্বে মাপার কিন্তু অথরিটি আছে। যেমন মনে করেন যে আমরা এই মাছটা আমরা অপারেশনের আগে আমরা এটা পরি, এটা কাপড়ের মাস্ক, এটা আমাদের বানানো, এটা কেন পরি? এইটা পরি হইলো যে পেশেন্টের সেফটির জন্য। আমার যদি শ্বাস প্রশ্বাসে কোনো ঝামেলা থাকে বা রোগ ছড়ানোর মতো কোনো কন্টাজিয়াস ডিজিজ আমার মধ্যে থাকে, সংক্রামক কোনো ব্যাধি থাকে, ইনফ্লুয়েঞ্জা থাকুক বা এই ধরনের, হ্যাঁ, তাইলে সেই ক্ষেত্রে আমারটা যেন পেশেন্টের মধ্যে না। একটু জানার হলো যে এই যে যেটা আপনি বললেন যে হাতে বানানো আপনারা এতদিন ধরে ব্যবহার করতেন আপনাদের অপারেশনের সময়, বিশেষ করে অপারেশন থিয়েটারে, এটা কি এটা এটা কত লেয়ারের, এবং এটা কি আসলে এটা এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল লেয়ার, এটা আসলে কোনো কিছুই না, শুধু আমাদের নাকের সিক্রেশন বলেন, অনেকের আছে অ্যালার্জিক রাইনাইটিস থাকে অপারেশনের সময় হাঁচি দেয়া দেয়, তাইলে আদার স্টাফরা বিরক্ত হবে, এগুলো হইলে যেমন এটা এর চেয়ে বেশি কিছু এটা প্রোটেকশন দিতে পারে না। আচ্ছা, এরপরে যেটা আছে সার্জিক্যাল মাস্ক, এরপরে যেটা আপনার এটা হলো সার্জিক্যাল মাস্ক। এই সার্জিক্যাল মাস্কটা আপনি যদি খেয়াল করেন এখানে একটা মেটালিক মেটালিক পার্ট আছে, এটা নিয়ে নাকের এখানে স্ট্রংলি এটা লাগানো যায় এবং এটা ফেস এর সাথে আপনার লেগে যাবে, ফিতাগুলো লাগে, তাহলে কোনো গ্যাপ থাকবে না। এবং এটার মধ্যে দেখেন যে লেয়ার আছে, এই যে এইখানে একটা লেয়ার, এই যে এটা, তার মাঝখানে আরেকটা লেয়ার। একটু একটু করে তুলে একটু দেখান, মানে আপনি ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। প্রথম এটা হলো ফ্ল্যাট ফ্ল্যাট মাস্ক, এটা মেডিকেল মাস্ক, এটা ফ্ল্যাট দুই দিকে, কিন্তু এদিকে একটু ডার্ক কালার, এদিকে একটু ফেড কালার। আপনি যদি এফেক্টেড থাকেন আপনি ডার্ক কালার সাইড আপনার দিকে রাখবেন ভিতরের দিকে, আর যদি আপনি হেলদি পারসন থাকেন তাইলে যেটা যেটা সাদা সাদা কালার, একটু ফেড কালার, সেটা আপনার দিকে রাখবেন আপনি হেলদি থাকলে। এটা ব্যবহারের সিস্টেম। আর এটার মধ্যে এই মাস্কটা ভালো মাস্ক, এটা সস্তা, 20 টাকা দাম, এখন কত জানি না, এই 10-20 টাকার বেশি ছিল না। এই যে দেখেন দুইটা লেয়ার আমার হাতে টান দিয়ে রাখলাম, আর একটা লেয়ার এইখানে, আর এই দুইটার মাঝখানে ভিতরে একটা লেয়ার আছে, দুইটার মাঝখানে, আর এটা থার্ড লেয়ার। এই তিনটা লেয়ার আপনার Type 1, Type 2, Type 3 এবং Level 1, Level 2, Level 3 তিনটা লেভেলে আপনার এটা ফিল্ট্রেশন করে, এবং এটা দিয়ে এই মাস্কটা দিয়ে আপনার সাধারণ কমিউনিটিতে যারা আছে তারা সবাই এটা ব্যবহার করতে পারে, এজ বিকজ এটা পাওয়া যায় সহজে এবং সুলভ মূল্য, যে 10-15 টাকা হইলে এটা পাওয়া যাবে, কাজে এটা আমরা সবাইকে বলতে পারেন এটা ব্যবহার করার জন্য, এটা এক ধরনের মাস্ক, কাজে এটা কমিউনিটি লেভেলের সব মানুষ এটা ব্যবহার করতে পারে। কেন ব্যবহার করতে পারবে, মনে করেন যে এটার পোরের সাইজ কত, এটার যে ছিদ্রিগুলো আছে এই মাস্কের কাপড়ের, তিনটা তো লেয়ার আছে, এটা একটা ফেব্রিক্স টাইপ অফ, এটা এটার এই কটন ফেব্রিক্স, এটার যে পোরগুলো আছে সেই পোরগুলায় আপনার 3 মাইক্রনের সাইজের জীবাণুগুলো এর মধ্যে আটকা যাবে, ঢুকবে না। আবার আপনি শরীরে 3 মাইক্রনের যে জীবাণুগুলা সেগুলা সাধারণত ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল জীবাণুগুলা এই 3 মাইক্রনের সাইজের হয়। আর আমরা যেটা নিয়ে এখন কথা বলছি যে পার্সপেক্টিভ অফ COVID-19 সেটা 0.3 মাইক্রন, আচ্ছা 0.3 মাইক্রন, এটা খুব ডিফিকাল্ট ওই পার্টিকুল গুলাকে মানে ফিল্টারেট করা, হ্যাঁ ফিল্টার করা, ফিল্টার করা খুব ডিফিকাল্ট, ওইটার জন্য স্পেশালি মেড করতে হয়,
ওই তিনটা লেয়ার এই কারণে দেওয়া, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এই তিনটা লেয়ারেই কিন্তু আপনার 95% 95 ভাগ আপনার ফিল্ট্রেশন হবে এই তিনটায়। এটা 3 মাইক্রনের এটাও আটকাবে, 0.3টাও আটকাবে, ইভেন 0.1 মাইক্রন যেটা শুধু একটা কোভিডের যে আকার সেটা ওইটা দিয়ে পেনিট্রেট করতে পারবে না। কাজেই এই মাস্কটা আপনি কমিউনিটি লেভেলে সবাইকে ব্যবহার করতে দিতে পারেন, এটা গেল। তারপর আপনি আরেক ধরনের মাস্ক আছে, এগুলা বাজার থেকে কিনা, এটা আমাদের যে বাজার এটারও 2-3টা লেয়ার আছে, কিন্তু এটা নিয়ে আমাদের সন্দেহ আছে, এটা যেটা কোনো কাজ করে বা করে না, আমার এটা নিয়ে কোনো স্টাডি নাই, এটা নিয়ে কোনো এভিডেন্স নেই এগুলো নিয়ে, এবং এটা কারা বানাইছে, কোত্থেকে আসছে, কোনো ট্রেডমার্ক নেই। এই মাস্কগুলোই কিন্তু বেশি ব্যবহার হয়, মানুষজন দেখি লাগে। আরেকটা মাস্ক আছে যেগুলো আপনার স্ট্যান্ডার্ড, আমরা মাস্ক বলতে যেগুলা বুঝাই সেইগুলা, এই মাস্কগুলা আপনার রেসপিরেটর মাস্ক বলে, রেসপিরেটর ট্রিপল টু এনআর লেখা দেখছি, এটা FFF2, এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেসপিরেটর মাস্কগুলো এমন, এইটা 3টা সাইজের পার্টিকেলকে এটা এক হইলো শরীর থেকে ঢুকে আর একটা যদি ঢুকতে চায় দুইটাকেই বাধা দিবে, এটা 3 মাইক্রন, 0.3 মাইক্রন, 0.1 মাইক্রন, ওইটা দিয়ে ঢুকতে পারবে না। এই মাস্কগুলা শুধু যে কোভিড এর জন্য না, ইন্ডাস্ট্রিয়াল জোন আছে জেনে মনে করেন যে হঠাৎ আগুন লেগে গেল ফিউম ভিতরে, তখন এগুলা রেসপিরেটর মাস্ক দিয়ে তাদেরকে ধোয়া যেন না ঢুকে, ফুসফুস বার্ন করতে না পারে, ইরিটেট করতে না পারে, সেই জন্য এগুলা রেসপিরেটর মাস্ক। এখন এই মাস্কগুলা দিয়ে বা মেডিকেল মাস্ক যেগুলা সার্জিক্যাল মাস্ক, সেই মাস্কগুলা দিয়ে আপনি সব ধরনের রোগ জীবাণু, ডাস, ধুলা, বালি, যা কিছু আছে সবই ফিল্ট্রেশন ভালো হবে। তবে এই মাস্কগুলা অনেক সময় যদি মনে করেন যে রক্ত লাগলো বা পানির ছিটা লাগলো বা তেলের ফোঁটা লাগলো, লেগে এটা যদি নষ্ট হয়ে ছিদ্রি হয়ে যায় তাহলে তো আর কাজ হবে না, এই প্রপার্টিটাও মাস্কের থাকতে হবে। তা আমাদের কমিউনিটি লেভেলের এই মাস্কগুলা, যে মাস্কগুলো আমরা বলছি সেটার আপনার কিন্তু বাংলাদেশে, বাংলাদেশের জন্য আমি বলছি যে আমাদের মানুষ কতজন আছে সেটা হিসাব করে আপনার এই মাস্ক, আপনার এই মাস্কগুলা যেহেতু সস্তায় সহজলভ্য, এটা সস্তা এবং আপনাকে সুরক্ষা দিবে ভালো, এই মাস্কগুলা সকল নাগরিকের জন্য প্রত্যেকেকে কয়টা করে দিবেন আপনি সেটা নির্ণয় করে আপনার কিন্তু স্টক করতে হবে। এটা এটা তো আমাদের দেশ বানায় না, এটার জন্য স্পেশাল ফেব্রিক্স কিনে আনতে হবে, স্পেশাল ফেব্রিক দিয়ে বানাইতে হবে। এই এইগুলার জন্য যেমন অথরিটি দরকার, ফর্মুলেশন দরকার, কাজেই এটা না দিলে হবে কি আপনার ফলস সিকিউরিটি হবে। যেমন আমি হয়তো এই মাস্ক দিয়ে গ্রামের একটা লোক এরকম কাপড় দিয়ে বানায় সে ঘুরে বেড়াচ্ছে, এখন সে মনে করেন কোভিডে আক্রান্ত রোগী কিন্তু সিমটম নাই, কিন্তু সে কিন্তু সব জায়গায় মাস্ক পরে জন্য সমাগমে গেল, মসজিদে নামাজে গেল, তারপরে আপনার মিটিং, আড্ডা, ফুর্তি, গ্রামে গিয়ে সব কিছুই কিন্তু চালু আছে, তারা মনে করতেছে যে এটা একটা ফানি জিনিস, কোভিড বাইর হয়েছে এটা কি, একটা চল আমরা যে একটু বাজারের এই কোনাত বৈশা চা খাই, এটা তারা দেখে এইভাবে। আসলে অসুখটা সেই রকম না, এটা ভয়াবহ একটা অসুখ। কাজে যদি আমরা ফর্মুলেশন না করি, এই মাসগুলা পর্যাপ্ত দেশের জন্য না করি, তাইলে সমস্যা কি হবে, সমস্যা হবে যেটা সাধারণ মানুষ আপনার ওই মাস্ক সব নিয়ে চলে যাবে, এই মাস্ক আপনার তৈরিও করতে হবে, আবার যারা ফ্রন্টিয়ার থাকবে, যারা ফ্রন্ট লাইনে কাজ করবে তাদের জন্য রিজার্ভ রাখতে হবে এটা, নাইলে ফ্রন্টিয়াররা যদি এফেক্টেড হয়ে পড়ে যায়। হ্যাঁ, যেমন বাংলাদেশে এখন যেটা হচ্ছে, অন্য দেশের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, আপনি দেখবেন যে আমাদের ফ্রন্ট লাইনে যারা আছেন আর্মিরা বেশি এফেক্টেড হচ্ছেন,
পুলিশরা হাসপাতালে বেশি যাচ্ছেন, এবং ডাক্তার, নার্স, তারপরে আপনার টেকনিশিয়ান। উই হ্যাভ লস্ট সো মেনি সেলিব্রিটিস বাই দি লাস্ট 1 উইক্স। আপনি ডক্টর সাদাত হোসেন স্যার, উনি ইন্তেকাল ফরমাইলেন। দেন আমাদের কর্নেল মনিরুজ্জামান ভাই, সাইকিয়াট্রিস্ট মনিরুজ্জামান ভাই গেলেন, মুকারিম ভাই গেলেন, তারপরে এখন গেলেন আমাদের খুবই পরম শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার। তো এরকম আমরা অনেক সেলিব্রিটিদেরকে গত 1 সপ্তাহে হারিয়েছি। রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে, সুতরাং আমরা আশা রাখবো এবং আমরা এই দুঃসময় কাটিয়ে উঠব, এবং আমরা খুব খারাপ পরিস্থিতি ইনশাল্লাহ আমরা যাব না বলে আমরা আশা করি। তবু যদি দেখি যে অবস্থা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, আমরা ধরে নেব, খারাপ হোক ভালো হোক, আপনার 3টা সপ্তাহ যদি কঠিন লকডাউনে আমরা যাইতে পারি, 3টা সপ্তাহ আমরা কেউ যদি বাইরে না হই, আমরা তো জাতীয়ভাবে লকডাউনে অলরেডি আছি, আজকে অনেক দিন হয়ে গেল, সেটা এক ধরনের লকডাউন, কিন্তু আপনাকে স্ট্রিক্ট লকডাউনে যাইতে হবে। লকডাউন মিন্স লকডাউন ইফ নেসেসারি, যেমন সৌদি আরব যেমন কারফিউ দিছে, সেই রকম আপনাকে করতে হবে। আপনাকে একদম, আমি গরিব দেশ, আমি বেশি লোক এফেক্টেড হয়ে গেলে পরে আমাদের দেশের লোক খুব দ্রুত যে বের হয়ে আসে এগুলা সামাজিক কাজে তা না, তারা অনেক কারণে, বসুন্ধরা আসছে, এটা তো একটা খুবই পজিটিভ দিক। আমাদের দেশে অ্যাকচুয়ালি অন্যান্য দেশের মতো অনেক বড় বড় মানে ব্যক্তিগত প্রতিষ্ঠান এখনো তৈরি হয়ে ওঠে নাই, যারা আছে তারা এখনো তারা নিজেদেরকে আইসবার্গ করে রাখে। কাজেই তাদের মতো লোক যদি সামনাসামনি আসে এবং ব্যক্তিগত পর্যায়েও যদি পদক্ষেপ নেয় সরকারের পাশাপাশি দাঁড়ায়, তাইলে হ্যাঁ এই প্রবলেম আমরা ওভারকাম করতে পারবো। হ্যাঁ, আর আরেকটা আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় যে ব্যক্তি পর্যায়ের কথা যখন আপনি বললেন, এখানে মানে একেবারে আমরা আমার দেশের প্রতিটি মানুষ যদি আমরা নিজেকে সেভ করার জন্য যদি আমরা আসলে ওই হোম কোয়ারেন্টাইনে আপনি যেটা বললেন 21 দিন, 21 দিন যদি আমরা সারা বাংলাদেশের সব মানুষ যদি আমরা যদি কোয়ারেন্টাইনে থাকতে পারতাম, তাহলে সত্যি সত্যি কিন্তু আমরা খুব একটা থাকেন, এবং বাইরের থেকে যে বিমান ফ্লাইট গুলা চালু আছে আপনি সেই ফ্লাইট গুলাকে ওইখানে নীতিমালা করা যায়, যেমন আপনি যে প্যাসেঞ্জাররা আসবে আপনি পাসপোর্ট গুলা রেখে দিবেন, পাসপোর্ট রেখে দিয়ে তাকে যেখানে যাবে সেই ঠিকানায় ফোন নাম্বার, তার ট্রেসিং কিন্তু লাগবে, তাকে ট্রেস করার জন্য সব অ্যাড্রেস রেখে দেন, এবং যেখানে যাবে সেইখানে অথরিটিকে আপনি বলে দেন যে এই লোকটা গেছে তাকে তোমরা টেক কেয়ার করবা, সে কি করে না করে, তারপরে সে 15 দিন পরে আসবে, আসার পরে তাকে চেক করবেন যে সে কোভিড পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ থাকলে পাসপোর্ট দিয়ে দিবেন, আর পজিটিভ হলে এখান থেকে তারা আটকায় দিবেন। এইভাবে বিভিন্ন রকমের আপনার আমরা কম্বাইন গাইডলাইন নিতে পারি, তা ঘাবড়ানোর কিছু নাই। নতুন মহামারী হওয়াতে সবকিছুই মনে হচ্ছে যে অগোছালো, কারণ অভিজ্ঞতা কাজ করতে করতে হয়, কাজ না করলে তো আর অভিজ্ঞতা হবে না। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য, আর আমার যারা দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাই। আমরা এটা মানে সবাই একভাবে একমত যে আসলে হোম কোয়ারেন্টাইনের কোনো বিকল্প নাই, আসুন আমরা প্রত্যেকে নিজেকে আমার নিজের পরিবারকে আমরা সুরক্ষিত রাখি, আমরা প্রত্যেকে হোম কোয়ারেন্টাইনে থাকি এবং চেষ্টা করি হোম কোয়ারেন্টাইনে থেকে নিজেকে রক্ষা করার, দেশকে রক্ষা করার।